আমরা এআর দেশাইয়ের সমাজতত্ত্ব আলোচনা করছি। এই লেকচারটা হচ্ছে এআর দেশাইয়ের ওপর তৃতীয় লেকচার। এখানে আমরা এআর দেশাইয়ের জাতীয়তাবাদের ওপর আলোচনা শুরু করব। এবার আমি প্রেজেন্ট করছি। এ হচ্ছে আমাদের লেকচারের বিষয়, এআর দেশাই, অক্ষয় রামনলাল দেশাই অন মার্কসিস্ট মেথোডোলজি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম। আমরা মার্কসিস্ট মেথোডোলজি নিয়ে আগের লেকচারে বলেছি, এইবার ইন্ডিয়ান ন্যাশনালিজম নিয়ে আমরা আলোচনা করব। এআর দেশাইয়ের যে বইটি ওপর ভিত্তি করে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। জাতীয়তাবাদ নিয়ে, ভারতের যে জাতীয়তাবাদ, সেই যে আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, তার ওপর আমরা প্রত্যেকেই স্কুলে এবং কেউ কেউ কলেজেও, আমরা যারা ইতিহাস নিয়ে পড়েছি তারা মোটামুটি জানি, কিন্তু তার সামাজিক প্রেক্ষাপট কি, এটাই হচ্ছে দেশাইয়ের আলোচনার বিষয়। এই বইটি দেশাইয়ের পিএইচডি থিসিস। এআর দেশাই তিনি একটি টক দিচ্ছেন, সেই ছবিটা আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। ভারতীয় জাতীয়তাবাদের উপর ওনার দুটো বই রয়েছে, এক হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এবং এটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ডিয়ান ন্যাশনালিজম। যে তাত্ত্বিক প্রেক্ষিতে উনি আলোচনা করেছেন সেটা হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদ। এর নতুনত্বটা কি, হোয়াই ট্রেন্ড সেটার। এক হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে এটি লেখা, 2 নম্বর হচ্ছে, তো বলা হচ্ছে যে ক্রস ফার্টিলাইজেশন অফ সোশিওলজি উইথ হিস্ট্রি, ইতিহাসের সঙ্গে সমাজতত্ত্বের মেলবন্ধন ঘটানো। তাহলে আমরা আবার বলছি, হোয়াই ট্রেন্ড সেটার, মার্কসিস্ট একাডেমিক ওরিয়েন্টেশন অ্যান্ড ক্রস ফার্টিলাইজেশন অফ সোশিওলজি উইথ হিস্ট্রি। জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করার আগে আমাদের
প্রাক ব্রিটিশ ভারতীয় সমাজ কেমন ছিল সেটা দেখা দরকার। সেটা এর দেশেই তার প্রথম যে পরিচ্ছেদে তিনি আলোচনা করেছেন। ব্রিটিশ ভারতের থেকে প্রাক ব্রিটিশ ভারতের সামাজিক গঠন একেবারেই আলাদা ছিল। দেখছি যে সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস বেস ডিভিশন ছিল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস বেস ডিভিশন, সামাজিক এবং ধর্মীয় ভিত্তিতে বিভাজন ছিল। বেশিরভাগ লোকের মূল ধর্ম ছিল হিন্দু, হিন্দু ধর্ম। কিন্তু এই হিন্দু ধর্ম অনেকগুলো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে বিভিন্ন মতালম্বী মতে ভাগ হয়ে গিয়েছিল, অনেকগুলো সেক্ট ছিল যাকে বলে যে উপধর্ম। অর্থাৎ হিন্দু ধর্ম কোনো একটা ধর্ম নয়, এর মধ্যে অনেক ধর্ম আছে। যেমন সহজিয়া আছে, সনাতন ধর্ম আছে, শৈববাদ আছে, বৈষ্ণববাদ আছে, ভারতের মানুষের যে সেলফ প্রিজার্ভেটিভ উইলের কথা এআর দেশাই বলছেন, অর্থাৎ নিজেকে রক্ষা করা, সেটা বাকি পৃথিবীর থেকে, পৃথিবীর বিভিন্ন দেশের থেকে অনেক বেশি জোরালো ছিল বলে মনে করা হয়, মনে করেন এআর দেশাই। উনি মনে করেন যে ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট ইজ এ ভেরি ডাইনামিক ওয়ান, বিং দ্যাট অফ এ লার্জ সেকশন অফ দ্য হিউম্যান রেস। যখন উনি লিখছেন 48 সালে বইটি প্রকাশিত হয় প্রথম, যখন উনি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম লিখছেন, তখন কিন্তু জাতীয়তাবাদ আন্দোলন তুঙ্গে। এবং সেটা দেখেই উনি বলছেন দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট ইজ এ ভেরি ডাইনামিক ওয়ান, বিং দ্যাট অফ এ লার্জ সেকশন অফ দ্য হিউম্যান রেস। অর্থাৎ খুবই চলমান এবং মানব জাতির একটা বড় অংশ এই জাতীয়তাবাদী আন্দোলনে জড়িয়ে ছিল। এবং ভারতীয় জাতীয়তাবাদ আন্দোলন ইংরেজদের আধিপত্যে শুরু হয়েছিল। প্রাক ব্রিটিশ সমাজ কিভাবে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পাই, দেখো তোমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যে প্রাচীন মন্দিরের মন্দির গাত্রে যে শিল্পকলা আছে তাই থেকে আমরা কিছু বুঝতে পারি। যেমন এইটা আমরা দেখছি যে বাণিজ্য পথ, ঘোড়ার গাড়ি ব্যবহার হতো, দুর্গার মূর্তি ধর্মীয় একটা এটা যুদ্ধযাত্রা করছে ইত্যাদি। এবং মন্দিরের মধ্যে স্বাভাবিকভাবে যে ধর্মীয় ভাবাবেগটাই বেশি থাকবে তা আমরা দেখতে পাচ্ছি এখানে। শিবের, যেমন শিবের এই মূর্তিটা,
কিন্তু এছাড়াও আমরা দেখছি এখানে যে সেকুলার আর্টও আছে, যে যেমন যেমন এই যে বাণিজ্য পথ, ভারতীয় জাতীয়তাবাদ কোথা থেকে এলো? এর দেশে বলছেন যে ইন্ডিয়ান ন্যাশনালিজম ইজ দ্য রেজাল্ট অফ ম্যাটেরিয়াল কন্ডিশনস ক্রিয়েটেড বাই ব্রিটিশ রুল। ইংরেজ শাসনের ফলে যে বস্তুগত অবস্থা হয়েছিল, তার ফলেই ভারতীয় জাতীয়তাবাদ তৈরি হয়। কি কি সামাজিক এবং রাজনৈতিক কারণে ভারতীয় জাতীয়তাবাদ তৈরি হয়? দেখা হচ্ছে যে ব্রিটিশ দে কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশরা ভারতকে দখল করে, ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার আন্ডার ব্রিটিশ রুল, ব্রিটিশদের অধীনে ভারতীয় কৃষি তার আমূল পরিবর্তন হয়, রাইজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া। ভারতের যে আধুনিক শিল্প তৈরি হয় তার ফলে, মডার্ন মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড দ্য রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, আধুনিক যানবাহন ব্যবস্থার ফলেও কিন্তু ভারতীয় জাতীয়তাবাদ তৈরি হয়, রোল অফ মডার্ন এডুকেশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, আধুনিক শিক্ষাও কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভবের জন্য দায়ী, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিফিকেশন আন্ডার ব্রিটিশ রুল, রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ব্রিটিশরা ভারতকে মধ্যে একটা ঐক্য তৈরি করে, রাইজ অব নিউ সোশ্যাল ক্লাসেস ইন ইন্ডিয়া। ভারতে ইংরেজ আমলে নতুন সামাজিক শ্রেণী তৈরি হয়, দ্য রোল অফ দ্য প্রেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, প্রেস অর্থাৎ সংবাদপত্র, এটাও কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের একটা বড় ভূমিকা পালন করেছিল। সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, সামাজিক এবং ধর্মীয় সংস্কারবাদী আন্দোলন যেগুলো, সেগুলো কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর ব্যাপারে একটা বড় ভূমিকা পালন করে। ক্রুসেড এগেনস্ট আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার বিরুদ্ধে যে আন্দোলন, ভারতকে এক করার জন্যে, ভারতীয় সমাজের মধ্যে ঐক্য স্থাপন করার জন্য এটা অন্যতম একটি আন্দোলন। মুভমেন্ট ফর দ্য এমানসিপেশন অফ উইমেন, মহিলাদের মুক্তি দেওয়ার জন্য যে আন্দোলন, সেটাও কিন্তু ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলনকে অন্যতম একটা উপাদান ছিল। এবং শেষে হচ্ছে যে রাইজ অফ পলিটিক্যাল মুভমেন্টস অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদ যে আন্দোলন সেটাকে, সেটা আসলে রাজনৈতিক আন্দোলন। এবার আমরা এই বিষয়গুলো
বিস্তারিত ভাবে আলোচনা করব। ভারতের যে অর্থনীতি এবং প্রাক ভারতের যে অর্থনীতি এবং সংস্কৃতি, সেটা কিরকম ছিল? আমরা দেখছি যে প্রাক ভারতে অর্থনীতি ছিল সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতি, সেটা পুরোপুরি আত্মনির্ভরশীল ছিল। ভারতে প্রচুর সাম্রাজ্য উত্থান পতন হয়েছে, কিন্তু কোন সম্রাট গ্রামের জমির ওপর অধিকারকে এর একে চ্যালেঞ্জ করেনি বা তার ওপর হস্তক্ষেপ করেনি। গ্রামীণ অর্থনীতির কৃষি এবং শিল্পের একটা মেলবন্ধন ছিল গ্রামীণ অর্থনীতিতে। যারা কৃষক, তারা গ্রামের প্রয়োজনের অনুযায়ী তারা উৎপাদন করত। এবং গ্রামের যে বিভিন্ন কারিগর, কুমোর, কামার, তেলি, তারপরে মুচি, নাপিত ইত্যাদি, তারা গ্রামের প্রয়োজন অনুযায়ী তারা উৎপাদন করত। এটা আমরা মোটামুটি তোমরা মোটামুটি জানো যে যাজমানি সিস্টেম গ্রামে কিভাবে চলতো, সেটা তোমরা পড়েছো। বহির্বিশ্বের সঙ্গে খুব কমই বিনিময় হতো গ্রামের, এবং উৎপাদনের যে প্রযুক্তিগত মান, সেটা অত্যন্ত নিম্নমানের ছিল। মূলত আমরা দেখেছি এটা হস্তশিল্পের ভিত্তিতে গ্রামের অর্থনীতি চলত। যাদের কথা আমরা বললাম, তারা কিন্তু সবাই হস্তশিল্পী, এই কুমোর, কামার ইত্যাদি। প্রাক ব্রিটিশ ভারতের সমাজ ছিল সামন্ততান্ত্রিক সমাজ, কিন্তু এই সামন্ততান্ত্রিক সমাজের সঙ্গে ইউরোপিয়ান সামন্ততান্ত্রিক সমাজের তফাৎ ছিল। এখানে আমরা সেটাই আলোচনা করব, ইন্ডিয়ান ফিউডালিজম ভার্সেস ইউরোপিয়ান ফিউডালিজম। এখানে আমরা দেখছি যে ইন্ডিয়ান ফিউডালিজমের ভিত্তিটা কি? নো প্রাইভেট প্রপার্টি ইন ল্যান্ড, গ্রামের কোন জমির কোন ব্যক্তিগত মালিকানা ছিল না, সব জমি রাজারই ছিল, কিন্তু রাজা শুধুমাত্র উৎপাদনের একটা অংশ দাবি করত। এবং সমস্ত যে দ্বন্দ্ব
সেগুলো কিন্তু এই গ্রামের যে খাজনা তার বন্টনের জন্য, এই দ্বন্দ্ব তার অধিকারের জন্য। কিন্তু ইউরোপিয়ান ফিউডালিজম এর সঙ্গে ভারতের ফিউডালিজমের আমূল পার্থক্য রয়েছে। আমরা দেখছি যে ইন্ডিয়ান ফিউডালিজমে কোনো জমিতে কোনো প্রাইভেট প্রপার্টি ছিল না, ব্যক্তিগত মালিকানা ছিল না, কিন্তু ইউরোপিয়ান ফিউডালিজমের ক্ষেত্রে প্রাইভেট প্রপার্টি ছিল, জমির ব্যক্তিগত মালিকানা ছিল। আমরা দেখছি যে দ্বন্দ্ব কিসের মধ্যে হতো ভারতে, ভারতে দ্বন্দ্ব হতো শুধুমাত্র খাজনার অধিকারের জন্য। কিন্তু আমরা ইউরোপে দেখছি যে কৃষক এবং ভূস্বামী, যাদেরকে ম্যানোরিয়াল লর্ডস বলা হচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্ব হতো। কেন না, এই যে ভূস্বামীরা শুধুমাত্র যে উৎপাদনের একটা অংশ চাইতো, তারা এটাও চাইতো যে তাদের কথা অনুযায়ী কৃষক জমি চাষ করবে। এবার আমরা দেখি যে ইংরেজ যে ভারতকে দখল করেছিল, ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া নিয়ে আমরা আলোচনা করছি, যে ইংরেজ যে ভারতকে দখল করেছিল তার বৈশিষ্ট্যটা কি? ভারতে কিন্তু বারবার বিদেশি শত্রু আক্রমণ করেছে এবং ভারতকে, ভারতের সাম্রাজ্য বানিয়েছে, ইংরেজরাও তাই করেছে। কিন্তু ইংরেজদের সঙ্গে আগের যারা ভারতকে দখল করেছে, যেমন মোগল, পাঠান, এদের তফাৎ তো কোথায়, এটাই আমরা দেখব। ব্রিটিশ কনকোয়েস্ট ভিসাভি প্রিভিয়াস কনকোয়েস্ট, এই যে আগে যারা ভারতকে দখল করেছে তারা প্রি ফিউডাল বা নমেডিক স্টেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, প্রি ফিউডাল অর্থাৎ প্রাক সামন্ততান্ত্রিক বা যাযাবর ছিল, তাদের ভারতীয় সমাজ আত্মস্থ করে নিয়েছে। কেন না, ভারতের সমাজের যে ভারতীয় সমাজ তাদেরকে আত্মস্থ করে নিয়েছে, তার কারণ হলো যে ভারতের সমাজ তাদের থেকে অনেক উচ্চ মানের ছিল, উচ্চ মানের যে উন্নয়ন ছিল, এবং ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা কিন্তু এই বারবার বহিঃশত্রু আক্রমণ করে তাদেরকে, মানে ভারতকে, ভারতের সাম্রাজ্য বানালো, তাতে কিন্তু ভারতের অর্থনৈতিক ব্যবস্থা পর্যুদস্ত হয়নি। কিন্তু ইংরেজদের যে ভারত দখল সেটা কিন্তু গুণগতভাবেই আলাদা। প্রথমত ইংরেজরা তাদের নিজেদের দেশেই সামন্ততন্ত্রকে বিদায় দিয়েছে এবং তার বদলে ধনতন্ত্র এনেছে। এই ধনতান্ত্রিক
যে নেশন, ধনতান্ত্রিক যে জাতি, সেটা সামাজিক, রাজনৈতিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে সামন্ততন্ত্রের থেকে অনেক বেশি শক্তিশালী। সামন্ততন্ত্রে মানুষ মানুষে মানুষে অনেক ভেদাভেদ আছে, সামাজিক ভাবে তাদের মধ্যে ঐক্য নেই এবং রাজনৈতিক ভাবেও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ব্রিটিশদের একটা ক্যাপিটালিস্ট সোসাইটি ছিল, ব্রিটিশরা ধনতান্ত্রিক সমাজ, যেখানে একটা নিজেদের মধ্যে একটি ঐক্য হয়েছিল, তাদের সমাজেই একটা ঐক্য ছিল। এবং ইংরেজরা যেটা করলো সেটা হচ্ছে তাদের যে ভারতের অর্থনীতিকে সামন্ততান্ত্রিক অর্থনীতি থেকে ধনতান্ত্রিক অর্থনীতিতে পরিবর্তন করলো। ইম্প্যাক্ট অফ ব্রিটিশ কনকোয়েস্ট অফ ইন্ডিয়া, এখানে আমরা দেখব যে কিভাবে ইংরেজদের ভারত দখল কি পরিবর্তন হয়েছে, ভারতের কি পরিবর্তন করেছে। প্রথমত, ভারতের কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, শহরের যে কুটির শিল্প, হস্তশিল্প, তার অবনতি হয়, গ্রামীণ যে কুটির শিল্প তারও কিন্তু অবনতি হয়। এটা আমরা তিনটে হেডে আমরা আলোচনা করব, ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, ডিক্লাইন অফ টাউন হ্যান্ডিক্রাফটস, ডিক্লাইন অফ ভিলেজ আর্টিজান ইন্ডাস্ট্রিজ। এবার আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার আন্ডার ব্রিটিশ রুল। আমরা আগেই বলেছি যে ভারতের সামন্ততন্ত্র, সেখানে জমিতে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না। প্রাচীন বা মধ্যযুগে ম্যানরের মতন প্রতিষ্ঠান ছিল না, কিন্তু ইংরেজরা যেটা করলো, তারা গ্রামীণ যে সমাজ, ভিলেজ কমিউনিটি, তার অধিকার খর্ব করলো, করে জমিতে ব্যক্তিগত মালিকানা চালু করলো। দু ধরনের রেভিনিউ সেটেলমেন্ট তারা তৈরি করেছিল, এক হচ্ছে দেখো আমরা বলছি ল্যান্ডলর্ডিজম বা জমিদারি, যেমন বাংলাতে, আর দু নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজেন্ট প্রপ্রাইটারশিপ বা রায়তবাড়ি অন্য জায়গায়। শুধু তাই নয়, ইংরেজরা জমির খাজনা জন্যে নগদে টাকা দিত, আগের যে রাজারা তারা যদি শস্য উৎপাদন না হতো তাহলে তারা খাজনা মুকুব করে দিত, কিন্তু
ইংরেজরা সেটা করতো না। এর ফলটা কি হলো? এর ফলটা হচ্ছে মর্টগেজ, মার্কেটাইজেশন অফ ল্যান্ড অ্যান্ড ইনসিকিউরিটি অফ টেনিওর। অনেককে জমির বন্ধক দিতে হয়েছে, জমির বাজারিকরণ হলো, এবং ইনসিকিউরিটি অফ টেনিওর। জানে না, জমির মালিক জানে না কখন তার জমি কেড়ে নেওয়া হবে। ইম্প্যাক্ট অফ ব্রিটিশ ট্রান্সফরমেশন অফ এগ্রিকালচার। এমার্জেন্স অফ ন্যাশনাল এগ্রিকালচার। ভারতের যে কৃষির, ইংরেজরা কৃষির যে আমূল পরিবর্তন ঘটালো, তার ফলে ভারতের কৃষি একটা জাতীয়তাবাদী চরিত্র ধারণ করলো। কি কি হলো সেটা আমরা দেখি। জমি ক্রমাগত ভাগ হতে লাগলো, যেরকম বলছে সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড। কমার্শিয়ালাইজেশন অর্থাৎ বাণিজ্যিকরণ হলো। গ্রোথ অফ রুরাল ইন্ডেবটেডনেস, গ্রামের মানুষের মধ্যে দেনার বাড়তে থাকলো, ধার দেনা বাড়তে থাকলো। ট্রান্সফার অফ ল্যান্ড ফ্রম কাল্টিভেটিং টু নন কাল্টিভেটিং ওনার, যাদের যারা কৃষক, যারা জমির চাষ করত, তারা আর নিজেদের জমি হাতে রাখতে পারলো না। যারা জমি চাষ করে না, মালিকানা তাদের কাছে চলে গেল। রাইজ অফ সার্ভ, ভূমিদাস প্রথা চলে এলো। গ্রোয়িং পোলারাইজেশন অফ ক্লাসেস ইন এগ্রারিয়ান এরিয়াস, গ্রামের মধ্যে শ্রেণীর, অনেক ধরনের শ্রেণী তৈরি হলো এবং তাদের মধ্যে অনেক ফারাক হলো। রাইজ অফ এগ্রারিয়ান প্রলেটারিয়েট, এগ্রারিয়ান প্রলেটারিয়েট অর্থাৎ আমরা যাদেরকে আমরা বলি ক্ষেত মজুর, তাদের চলে এলো। রাইজ অফ প্যারাসাইটিং ল্যান্ড ওনিং ক্লাসেস, এই যে জমিদার যারা, তারা কি, তারা হচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে প্যারাসাইটিক ল্যান্ড ওনিং ক্লাসেস। তারা জমির কৃষকদের জন্য তারা কিছুই করতো না, তাদের কাজ ছিল শুধু কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব আদায় করা, জোর জবরদস্তি যেভাবে হোক। তারা তাদের যে দেহ যেটা, সেটা ইংরেজদের দিত, আর বাকিরা তারা নিজেরা ভোগ করত। ডিক্লাইন অফ টাউন হ্যান্ডিক্রাফ্ট, ভারতের যে শহরগুলো তাতে অনেক শহরেই বিভিন্ন কারণে বিভিন্ন যে কুটির শিল্পের জন্য, হস্তশিল্পের জন্য বিখ্যাত ছিল। যেমন ধরো ঢাকাই মুসলিন, কিন্তু ইংরেজ আসার পর এই শহরগুলো, এই যে হস্তশিল্পগুলোর অবনতি ঘটলো। তার অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে যে ইংরেজরা একের পর এক
রাজ্য দখল করেছে, এবং তার ফলে যারা এই হস্তশিল্পের সবচেয়ে পৃষ্ঠপোষকতা করত সেই রাজাদের অবলুপ্তি হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ক্ষমতায় এলো তখন তারা ভারতের যে হস্তশিল্পের বিরোধিতা করলো এবং বাজারকে সেইভাবে তৈরি করলো। বিদেশে বিলেতে শিল্প বিপ্লব হলো এবং এই শিল্প বিপ্লবের ফলে ভারতের যে আগে যে রপ্তানি হতো তার ওপর বিশাল পরিমাণ কর চাপানো হলো, যাতে তারা বিদেশে গিয়ে প্রতিযোগিতা না করতে পারে। যেসব শিল্পের ক্ষতি হয়েছিল তাদের মধ্যে হচ্ছে জাহাজ শিল্প, কাগজ, কাপড় এবং লৌহ শিল্প। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এই হস্তশিল্পের অবনতির পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আধুনিক শিল্প তৈরি হয়নি, যেটা বিদেশে হয়েছিল। এর ঐতিহাসিক যে বা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে কি, ভারত ইংরেজদের তৈরি জিনিস দ্রব্যর একটা বাজার হয়ে গেল। ভিলেজ আর্টিজান ইন্ডাস্ট্রিজ, যে গ্রামের যে কুটির শিল্প, যে তার বৈশিষ্ট্যগুলো কি ছিল, এক হচ্ছে সেগুলো গ্রামেরই প্রয়োজন মেটাতো, 2 নম্বর হচ্ছে এই শিল্পের ডিভিশন অফ লেবার অর্থাৎ শ্রম বিভাজন খুবই কম ছিল, এবং এই যে আর্টিজানরা, এই যে কারিগররা, তারা গ্রামীণ সমাজের অধীনে ছিল, গ্রামীণ সমাজের বৃত্ত বলতে গেলে। আমরা জাজমানি সিস্টেম, তোমরা জাজমানি সিস্টেম কথা পড়েছো, যেখানে যেখানে কৃষককে কেন্দ্র করে গোটা গ্রামীণ সমাজ, এই যে যারা যারা বিভিন্ন পেশায় যুক্ত, যে কারিগররা, তাদের সঙ্গে কৃষকের একটা একটা সম্পর্ক ছিল। তো সে তারা এই গ্রামের প্রয়োজনের জন্য এই যে কারিগররা উৎপাদন করত, এবং গ্রামীণ সমাজও তাদের প্রয়োজন মিটিয়ে দিত। কিন্তু এরপরে আমরা দেখবো যে ডিক্লাইন অফ ভিলেজ আর্টিজান ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ যে হস্তশিল্প তার অবনতি হলো। তার কারণটা কি? প্রথম হচ্ছে যে সস্তায় বিদেশি দ্রব্য গ্রামে গ্রামে চলে এলো, এবং এটাকে এই এবং রেলের ফলে রেলের রেলে আসার ফলে ইংরেজদের বা ভারতের মানে গ্রামীণ বাজারকে বাজারে তাদের জিনিস বিক্রি করতে তাদের অনেক সুবিধে হয়েছিল, এবং এর ফলে যেটা হলো তা আমরা দেখছি যে ইম্প্যাক্ট অন রুরাল আর্টিজানস অ্যান্ড রুরাল সোসাইটি। আমরা দেখছি যে যারা গ্রামীণ সমাজের স্বাধীনভাবে যেসব কারিগর কাজ করত তারা নিজেদের স্বাধীনতার হারালো, তারা তারা মজুর হয়ে গেল।
মজুর হয়ে গেল এবং অর্থের জন্য তারা কাজ করতে শুরু করলো। এবং যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, ইউনিটি অফ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিস্ট্রয়েড, যেটা গ্রামীণ সমাজের, প্রাক ব্রিটিশ গ্রামীণ সমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে শিল্প এবং কৃষির যে মেলবন্ধন সেটা নষ্ট হয়ে গেল। মডার্ন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালিজম, আধুনিক যে শিল্প তার যে তাৎপর্যটা কি, সিগনিফিকেন্স, আধুনিক শিল্প ভারতের অর্থনীতি, জাতীয় অর্থনীতি তৈরির ব্যাপারে একটা বড় ভূমিকা নিয়েছিল। আধুনিক শিল্প কিছু সামাজিক শক্তি তৈরি করেছিল যেটা জাতিগতাবাদী আন্দোলনের একটা বড় ভূমিকা পালন করে। নতুন শিল্প নগরী যেমন জামশেদপুর তৈরি হলো, এখানে সামাজিক যে মিথস্ক্রিয়া, সামাজিক ঘাত প্রতিঘাত আলোচনা, এগুলোর সামাজিক মেলামেশা এখানে অতিমাত্রায় বৃদ্ধি পেল। নতুন সামাজিক শ্রেণী গঠন হলো, বুর্জোয়া এবং প্রলেটারিয়েট। বুর্জোয়া অর্থাৎ যে ধনিক শ্রেণী এবং প্রলেটারিয়েট অর্থাৎ শ্রমিক শ্রেণী, তারা আধুনিক সমাজের, আধুনিক যে শিল্প তার ফলেই তাদের অস্তিত্ব। এবং শ্রমিক শ্রেণী এই জাতীয়তাবাদী আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করে। এখানে আমরা আজকে তো আধুনিক শিক্ষা এবং জাতীয়তাবাদ, প্রাক ব্রিটিশ যুগে ভারতের একটা শিক্ষা ব্যবস্থা ছিল, হিন্দুদের জন্য ছিল চোল এবং চতুষ্পটি, চতুষ্পাঠী। হিন্দুদের জন্য আমরা দেখি চোল এবং চতুষ্পাঠী ছিল, আবার মুসলমানদের জন্য মাকতাব এবং মাদ্রাসা ছিল। হিন্দুরা যে শিক্ষা পেত তার উদ্দেশ্য ছিল মূলত মৌলিক শিক্ষাদান, এবং জাতের যে নিয়মকানুন সেগুলো শেখানো। শিক্ষা ছিল শুধুমাত্র উচ্চ জাতিদের জন্য। ইসলাম অনেক বেশি গণতান্ত্রিক ছিল, কিন্তু শিক্ষা হতো আরবি ভাষায়, যেটা ভারতের, ভারতীয়দের ভাষা নয়। প্রাক ব্রিটিশ যুগে অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে এবং ইউরোপিয়ানদের আগে আগে থেকেই আবিষ্কার হয়েছে, কিন্তু একটা সময় পর এটা থেমে যায়। এবার আমরা ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ইনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিক, যিনি ব্রিটিশদের শিক্ষা প্রচলনের ব্যাপারে একটা বড় ভূমিকা নিয়েছিলেন। সতীদাহর ব্যাপারেও তিনি, তার সতীদাহ হ্রদের ব্যাপারে তার একটা বড় ভূমিকা ছিল। ভারতের যে ইংরেজ আমলে যে শিক্ষা, এয়ার দেশাইয়ের মতে এটা একটা প্রগতিশীল কাজ। মেইন এজেন্সিস কারা কারা ছিল? এক হচ্ছে খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান যে ধর্মযাজকরা। 2 নম্বর হচ্ছে ইংরেজ সরকার, 3 নম্বর হচ্ছে প্রগতিশীল ভারতীয়রা।
আমরা জানি যে বেন্টিকের আমলে অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্টদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, কোন ভাষায় ভারতীয়রা শিক্ষা পাবে। শেষ অবধি লর্ড মেকলে তিনি অ্যাংলিসিস্টদের ইংরেজদের পক্ষেই, ইংরেজ শিক্ষার পক্ষেই রায় দেন। তো এই ইংরেজি শিক্ষার ফলে ভারতীয়রা পাশ্চাত্যের যে সাহিত্যের বৈজ্ঞানিক এবং যে প্রযুক্তিগত যে উন্নতি তার সঙ্গে পরিচিত হয়। শিক্ষিত ভারতীয়দের মধ্যে ইংরেজ ভাষা একটা যোগসূত্র তৈরি করে এবং সমস্ত প্রগতিশীল যে আন্দোলন যারা নেতা তারা কিন্তু সবাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিল। এখানেই আমরা আজকে শেষ করছি, এরপরে আমরা আরো আলোচনা করব।